আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সময়ের তারকা ক্রিকেটার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে যিনি অধিনায়কত্ব করেছেন রাজিন সালেহ আলম তিনি কিন্তু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সাথে রয়েছেন আজকের খেলার সম্মানিত সভাপতি জনাব খায়রুল আফিয়ান চৌধুরী সাহেব সোন লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রয়েছেন তাজিদুল হক এ তুহিন সাহেব ঝগলু সাহেব সহ আরও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমিনুর রহমান চৌধুরী শিফতা ফয়েজ উদ্দিন এলান সাহেব সহ তাজুল ইসলাম ক্রিকেট একাডেমির সকল কর্মকর্তা বৃন্দরাব সুপ্রিয় দর্শক বৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন আজকের সম্মানিত প্রধান অতিথি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত রয়েছেন আমরা আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে आज के खेल सम्मानित तो प्रधान अतिथि जनब राजीन साले आलम সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা কথা বলবো এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সময়ের জনপ্রিয় ক্রিকেটার যার উপর বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নির্ভর করতো আমাদের সিলেটের কৃতি সন্তান রাজিন সালেহ আলম আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি হিসেবে তিনি এখানে এসেছেন তাজুল ইসলাম ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত যে প্রথম আমন্ত্রণমূলক ক্রিকেট টুর্নামেন্ট হবে সেই টুর্নামেন্টের উদ্বোধন করতে স্বাগত জানাচ্ছি আপনাকে এস কেমন আছেন ধন্যবাদ প্রথমে তাজুল ইসলাম ক্রিকেট একাডেমি আয়োজিত যে টুর্নামেন্টটা হচ্ছে অবশ্যই আমি লাকি মনে করবো আমি সম্মানিত মনে করছি কারণ আপনারা যারা এটা অর্গানাইজ করেছেন এবং আমাকে এখানে গেস্ট হিসেবে প্রধান অতিথি হিসেবে নিয়ে এসেছেন আমি এর জন্য ধন্যবাদ জানাচ্ছি জানতে চাইব একটা সময় সিলেটের ক্রিকেটারদের দাপট ছিল আপনারা যখন ক্রিকেটে খেলেছেন টেলিভিশনের পর্দায় পাঁচ থেকে ছয়জন খেলোয়াড়কে আমরা দেখতে পেতাম এনামুল হক জোনিয়র তাপস বৈশ্য আপনি খেলতেন এছাড়া আরও অনেক ভালো ভালো ক্রিকেটাররা এর আগে ছিলেন হাসিবুল হুসাইন স্যার বর্তমান সময়ে হয়তো দু একজন ক্রিকেটার খেলছেন তো আমাদের সিলেটের ক্রিকেটাররা জাতীয় দলের জায়গা করে নিতে হলে আসলে কী করণীয় দরকার অবশ্যই আমি বলবো যে আমরা যখন খেলেছি হয়তো পাঁচ ছজন ন্যাশনাল প্লেয়ার খেলেছি বাট স্টিল এখনও অনেক প্লেয়ার খেলছেন বাংলাদেশ টিমে আমরা তিনজন প্লেয়ার আছেন বাংলাদেশ টিমে খেলছেন কারেন্ট প্লেয়ার খালেদ ইবাদত ডেফিনেটলি আপনার অপরচুনিটি প্রয়োজন খেলার সুযোগ করে দেওয়ার খুব প্রয়োজন আমি মনে করি যে ছোটো ছোটো টুর্নামেন্ট মনে করি যদি এরকম ছোটো ছোটো ইনস্টিটিউট বা ছোটো ছোটো যারা আয়োজক আছেন তারা যদি প্রতি বছর খেলার কয়েকটা আয়োজন করতে পারেন এখান থেকে অনেক ট্যালেন্ট প্লেয়ার আসতে পারে এবং ওনারা যদি সাপোর্ট করেন সামনে ডিস্ট্রিক্ট ডিভিশনকে আমি মনে করি যে এখান থেকে অনেক প্লেয়ার বের হবে এবং সিলেক্ট ক্রিকেটের জন্য আপনারা অনেক প্লেয়ার বাংলাদেশে খেলার জন্য পাবেন থ্যাংক ইউ তো আসলে যে তাজুল ইসলাম ক্রিকেট একাডেমি যেটি গঠন করা হলো দক্ষিণ শিমা উপজেলা লালাবাজার ইউনিয়ন আসলে ক্রিকেটার বেরিয়ে আসতে হলে কি এ ধরনের ক্রিকেট একাডেমির প্রয়োজন তৃণমূলে কি বলবেন অবভিয়াসলি রুট লেভেলে একটা অ্যাকাডেমির প্রয়োজন প্রত্যেকটা সেক্টরে আপনার পড়াশোনার বিষয়ে আপনি রুট লেভেলে প্রথমে ও খ শিখতে হয় তো রুট লেভেলে অবশ্যই ক্রিকেট একটা বেসিক গ্রামার আছে ওইখান থেকে অ্যাকাডেমি থেকে শিখে আসতে হয় আর আমি মনে করি প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা গ্রামে গ্রামে উপজেলায় জেলা ডিস্ট্রিক্টের প্রতিটা জেলায় অ্যাকাডেমি হওয়া উচিত এবং আমার তাজুল ইসলাম একাডেমির জন্য আমার বেস্ট উইশেস থাকবে এবং এখান থেকে অনেক প্লেয়ার আশা করি ভবিষ্যতে বের হবে জি সর্বশেষ প্রশ্ন আমরা যতটুকু জানি আপনি হচ্ছেন একজন ক্রীড়া ফ্যামিলির সন্তান আপনার বাবাও ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত এবং পরিবার থেকে ক্রিকেট কিংবা ফুটবলের জন্য যারা বাবা ভাইয়েরা রয়েছেন কে ধরনের সাপোর্ট পেলে একটা পরিবার থেকে ক্রিকেটার কিংবা ফুটবলার হতে হলে কে ধরনের সাপোর্ট দরকার যদি ছোট্ট করে শেষ মুহূর্তে এটি বলতেন অবশ্যই ফ্যামিলির বড় একটা সাপোর্ট প্রয়োজন একটা প্লেয়ার হতে হলে আমি মনে করি আমার বাবা মা আমার ভাই যারা আছেন আমার ফ্যামিলি আমাকে যতটুকু সাপোর্ট করেছেন আমার ক্রিকেটে যতটুকু স্যাক্রিফাইস করেছেন আমার লাইফের অনেক কিছুতে অবশ্যই প্রত্যেক ফ্যামিলিতে করা উচিত যদি ভালো ক্রিকেট প্লেয়ার হয় যদি সে ট্যালেন্ট হয় অভিয়াসলি আর সাথে সাথে পড়াশোনাও খুব জরুরি আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর মতামত এবং সুন্দর সাক্ষাৎকার দেওয়ার জন্য ধন্যবাদ সুপ্রিয়া দর্শক বৃন্দ ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন যান সিলেটের নাট্য জগতে যার অনেক পরিচিত রয়েছে বেলাল আহমেদ মুরাদ সাহেব আজকের প্রধান আকর্ষণ তিনি উপস্থিত হয়েছেন ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তাজুল ইসলাম ক্রিকেট একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তো সংক্ষিপ্ত আকারে যদি আমাদেরকে সময় দেন তাহলে আসলে ভালো হয় স্বাগতম জানাচ্ছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আলো ঠিক আছে নি উল্টা লাগের হুম ঠিক আছে তো ধন্যবাদ তাজুল ইসলাম ক্রিকেট একাডেমি আজকের এই সুন্দর আয়োজনের লাগি ক্রিকেট খেলাধুলা বা সংস্কৃতি একটা জাতিরে প্রেজেন্ট করে সারা বিশ্বর দরবারও যেমন আজকে আমরা দেখলাম যে সবর লাগানোর একজন সাধারণ মানুষ সবর লাগান সাইজও সমান কিন্তু বিশ্বের কাছে জাতির কাছে একজন ডিফারেন্ট মানুষ রাজীন সালে ভাই সাবেক ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমোর তো এইরকম মানুষগুলো কি তো যে প্রেজেন্ট বলতে আমি ওটা বুঝাইছি যে একজন সাধারণ মানুষ কিন্তু একটা প্রতিভার কারণে সারা বিশ্বের কাছে অন্যরকম একটা লেবেল দেশ এবং জাতি এবং মানুষে নিয়ে যায় ঠিক তেমনিভাবে এই ক্রিকেট এবং সংস্কৃতির যত বেশি মূল্যায়ন দেওয়া যাইব সাপোর্ট দেওয়া যাইব আজকে আমরা এই আয়োজনের লাগেই সব ঐক্যবদ্ধ কিন্তু এই মানুষগুলা যখন বিচ্ছিন্নভাবে যাইবা খেয়ে খেয়ে সাপোর্ট না যদি বালা খেলে এর বিরুদ্ধে একটা বদনাম তোলার চিন্তা থাকে এর কিলাইল এ যদি দেখা যায় রিক্সকায় দুইজন লইয়া যায় মহিলা যদি তাকে চিন্তা গবেষণা করবো যেমনি হলে এরা গবেষণা করতো নাই আন্দো গবেষণাত বাঙালির সময় বেশি খাটায় আমরা বিশেষ করে আমরা কিছু জাতির কিছু মানুষে তা আমরা আশা করমু যে যত খেলোয়াড় আসেন সংস্কৃতি প্রেমী আসেন বালা প্রতিভাবান আজকে মনে হয় এটা একটা গ্রামও আইছি আমরা লালাবাজার এই গ্রামও নিম্নেলে বাজার একটা কাঠমিস্ত্রি যদি সুন্দর ডিজাইন করি একটা ফালং বানাই এটা লইয়া যদি আমরা একটা প্রচার করি যে সুন্দর ফালং বানাই সাসায় তার সেই ফালংটা কিনবা দেখবার উল্টো কিতাও আই ডিজাইন ডিজাইন খেয়ে নি তুমি সকেজ বানাইলে দেয়নি এটা লাইয়া একটু নেগেটিভ কিলা কমেন্ট করা যায় এটা আমরা সবসময় বেশি চিন্তা করি আমি সবসময় সব জায়গায় গেলেও এখন হই যে সাপুট দেওয়া দরকার বেশি বেশি যেমন আমরা এই মুহূর্তে আমরা উপস্থাপকর যেহেতু টেলিভিশন সাংবাদিক বা এই অনলাইন সাংবাদিক কেউ ক্রিকেটার বা ফুটবলার বার্ষ্যকারের মতো কথাবার্তা হইরা এটা আমার খুব ভালো লাগছে ব্যতিক্রম একটা বিষয় দেখছি প্রতিটা ব্যতিক্রম বিষয়ের আমরা বেশি বেশি করে সাপোর্ট করবো আজকের এই খেলার লাগে আমরা শুভকামনা জানাই ওখান থেকেও একদিন রাজিন সালেবাই মতো বা মাশরাফি মতো তামিম ইকবালের মতো এর থেকেও বড়ো বড়ো প্লেয়ার হল তৈরি হই বা আগামীতে এই দেশের লাগি আমরা বেশি বেশি করে স্যাক্রিফাইস করতে হইব দেশরা আমরা দলে জাতিতে বর্ণে খালা দোলায় রাজনীতিতে চেয়ারম্যান মেম্বারে বিভক্ত না করিয়া এই দেশ সবার একটা পরিবার অন্য দেশে বা অন্য কেউ যখন আমরা আরাইব তখন চেয়ারম্যান মেম্বার আর অন্য দল দেখি আরাইত নাই খেলা মেদা দেখি আরইব সুতরাং আমরা সব কাজে ঐক্যবদ্ধ থামো ধন্যবাদ আজকের এই আয়োজনের লাগে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি একজন হাজারো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অভিনয়ের মাধ্যমে তারপর আমাদেরকে সময় দিয়েছেন এবং খেলাধুলাকেও ভালোবাসেন যদিও একটি নাটিকায় দেখেছিলাম আপনি মাস্তান স্টাইলে গিয়ে সেখানে ব্যাটিং করেছিলেন তারপর আজকে যে এখানে খুবই সুন্দরভাবে এসে আমাদেরকে এক সুন্দর কথা বলেন অনেক অনেক ধন্যবাদ এসেছেন পরিবারের পক্ষ থেকে আমরা আশা করব কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে বেলাল আহমেদ মুরাদ সাহেব সিলেটের নাট্যজগত এক পরিচিত মুখ যা যিনি যার কথার মাধ্যমে শত শত দর্শকদেরকে তিনি হাসিয়ে থাকেন প্রধান আকর্ষণ আজকে এখানে এসেছেন প্রধান আকর্ষণ হিসাবে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা ওনাকে সুপ্রিয় দর্শক বৃন্দ আসলে খুবই সুন্দর একটি উদ্যোগ তাজুল ইসলাম ক্রিকেট একাডেমির সম্মানিত প্রধান অতিথি জনাব সালে আলম প্রধান আকর্ষণ গ্রিন বাংলা ইউটিউব চ্যানেলের সત્તાাধিকারী এবং সিলেটের জনপ্রিয় অভিনেতা বেলাল আহমেদ মুরাদ তিনিও কিন্তু এসে উপস্থিত আছেন রয়েছেন তাজুল ইসলাম ক্রিকেট একাডেমি